Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up, I'm not. I think it's odd how we always wait another day. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার্স হওয়ার অনুরোধ রইল। আজকে আরও একটি দিনের কিছু অংশ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে ব্লগ আকারে। আজকের ব্লগটি সেই সব মায়েদের অনেক বেশি ইম্পর্টেন্ট যাদের ছোটো ছোট্ট ফেরেস্তা বাচ্চা খিচুনির সাথে ডেইলি ফাইট করছেন। আদু যখন এক বছর বয়স তখন থেকেই ওর খিচুনির সমস্যাটা দেখা যায়। এক বছর থেকে চার বছর এখন পর্যন্ত সেইটা নিয়েই বড় হচ্ছে, আর ডক্টর কোনো কিছু বলেনি কখন শেষ হবে বা আদৌ শেষ হবে কি না। দুইবেলা আদুকে ক্যাপরা ওষুধ নিতে হয় যাতে খিচুনি কন্ট্রোল থাকে। তারপরেও দেখা যায় তিন চার মাস পর পর একটা বড় খিচুনি অ্যাটাক হয়, সেজন্য সবসময় আমাদের ডাইজাপ্যাম ক্যারি করতে হয়। এই ওষুধটা আদুকে দিলে ওর শরীরটাকে কাম করে দেয়, অনেকটা অ্যানেস্থেশিয়ার মতো কাজ করে, যেখানে একটা না একদিন সে ঘুমায় এবং ফ্রেশ ঘুম দিয়ে ওঠার পরে আবার তিন চার মাসের জন্য মোটামুটি ভালো থাকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আদুর খিচুনির আগে কি ধরনের সমস্যাগুলো হয়ে থাকে বা কিভাবে আমরা বুঝি যে ওর খিচুনি হবে, ওইভাবে আমরা রেডি হয়ে যাই ওর জন্য। আজকের এই কথাগুলো বলার আগে আমি একটা কথা ক্লিয়ারিফাই করে নিই, সেটা হলো আমি কিন্তু কোনো সার্টিফাইড ডক্টর না। আমার লাইফের অভিজ্ঞতাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো অনেক মায়েদের বা আপুদের হেল্প হবে তাদের জীবনটাকে একটু হলেও ইজি করতে। আর যারা অতিরিক্ত বুঝেন, ডাক্তারের থেকেও বেশি বুঝেন, তারা আমার ভিডিওটা না দেখলেও পারেন। আদুর খিচুনি হওয়ার আগে সাধারণত ওর ঘুমটা একদম কমে যায়। ওর যখনই ঘুম কমে যায় তখনই আমরা রেডি হয়ে যাই বড় কোনো অ্যাটাকের জন্য, মানে তখন ডাইজাপ্যাম সবসময় হাতে হাতেই রাখি। তারপরেও দেখা যায় মাঝে মাঝে ওর শ্বাস যে নেয় সেটা ভারী হয়ে যায় আর টয়লেটের অনেক সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পাতলা পায়খানা হয়ে যায়, অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। এইবার যেমন খিচুনি ওঠার আগে তার কোষ্ঠকাঠিন্য হয়েছে, সে একদম তিন দিন একটা না কোনো টয়লেট করতে পারেনি, রাতের পর রাত সে জেগে জেগে কান্না করেছে, কষ্ট পেয়েছে। তবে আমরা বা ওর ডক্টররা এইসব ব্যাপারে ওকে কোনো ধরনের ওষুধ দেয় না, কারণ ওর শরীরে ওষুধ নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে গেছে ওর হাই পাওয়ারের থেকেও হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক না হলে ওর শরীরে ধরে না। যেরকম আদুর এই পর্যন্ত ছয়টা সার্জারি হয়েছে, অপারেশন রুমে অ্যানেস্থেশিয়ার কাজ চলার সময়ই সে বমি করে দিয়েছিল। ওর ডক্টররা তখন আমাদেরকে বলেছে ওকে যে পরিমাণে অ্যানেস্থেশিয়া ওষুধ দেওয়া হয় সেটা ওর শরীরে সয়ে গেছে, মানে সেটা আর ওষুধ হিসেবে কাজ করছে না। যাই হোক, প্রত্যেকটা ব্যাপারেই আদুর ডক্টর খুব বেশি চেষ্টা করে আদুরকে বেশি ওষুধ না দিতে, কারণ ওর যে ওষুধগুলো আছে সেগুলো যাতে অল্পেতেই ভালো মতো কাজ করে থাকে। আরও কিছু সমস্যা হয়, যেরকম আদুর অতিরিক্ত হাইপার হয়ে যায়, ও তখন বিনা কারণে অনেক বেশি হাসে বা বিনা কারণে অনেক বেশি কান্না করে। তো এইসব অ্যাবনর্মালিটিগুলো দেখলেই আমরা আর কি বুঝতে পারি।
বেশিরভাগ বাচ্চাদেরই এই ধরনের সমস্যাগুলোই হয়ে থাকে, যে ওদের যখন খিঁচুনি অ্যাটাক হবে মিনিমাম তার থেকে 2-3 সপ্তাহ আগের থেকেই বডিটা ওইটা একটা ইনস্ট্রাকশন দিতে থাকে, যেটাকে আমাদের এখানে ডক্টররা আমাদেরকে বুঝিয়েছে সেইভাবেই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। 3 সপ্তাহ থেকে বা 2 সপ্তাহ আগের থেকে বডি ইনস্ট্রাকশন দিতে থাকে, কোনো অ্যাবনর্মালিটি হচ্ছে কি না না। আদ্র যেরকম খুবই সিম্পল শান্তশিষ্ট একটা বেবি, তবে ওর খিঁচুনি হওয়ার আগে খুব হাইপার হয়ে যায়, অল্পেতেই অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে, কান্না করে বেশি, হাসে বেশি, সব কিছু একটু বেশি বেশি করে। আর খিঁচুনি উঠলে সবথেকে ভালো হলো শরীরকে রিল্যাক্স করার জন্য বাম কাতে শুয়ে দেওয়া, একদম কাত করে বাম দিকে শুয়ে দিতে হয়, এতে বডি তাড়াতাড়ি রিল্যাক্স হয়। আর খিঁচুনি উঠলে অনেক বেশি হাতাহাতি করতে হয় না, অনেক বেশি শরীর টিপাটিপি করতে হয় না, কারণ খিঁচুনি হলে শরীরের প্রত্যেকটা মাসলস একসাথে একটা ঝাঁকুনি দেয়, যেই কারণে মাসলসগুলো অনেক বেশি টায়ার্ড হয়ে থাকে, আর ওই সময়টাতে শরীরে ধরলে শরীরটা আরও বেশি ব্যথা হয়। প্রথমবার একদম সর্বপ্রথম যেদিন আদ্রর খিঁচুনি হয় আমার এখনও মনে আছে, আমরা বসে নুডলস খাচ্ছিলাম, বাইরে থেকে অর্ডার করে এনে নুডলস খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আদ্রর পুরো মানে সিজার উঠে গেছে। তো ওকে আমরা তখন অনেক বেশি কান্নাকাটি করছিলাম বা ওকে আমরা হাত পা ঘষাঘষি করছিলাম, 911-এ কল দেওয়ার পরে 3 মিনিটের মাথায় ডক্টর বা ওরা নার্সরা চলে এসেছে, এসে বলছে যে তোমরা ওকে ছাড়ো, জামা কাপড় একদম কেচি দিয়ে কেটে হয়েছে, তারপরে ওর গায়ের থেকে সব কিছু খুলে দিয়ে ওকে একদম রিল্যাক্সে নিয়ে তারপরে ওকে অক্সিজেন দিয়ে হসপিটালে নিয়ে গেছে। তো সেই দিন আমাদেরকে বলে দিয়েছিল যে নেক্সট টাইম ওর যদি কখনও খিঁচুনি অ্যাটাক হয় তোমরা ওকে প্রেশার দিবা না বডিতে, ওকে একদম ওর মতো রেখে দিবা, তাহলে ও ব্রিথ করতে পারবে, ওর বডি যে মাসলসগুলো সেগুলো আবার আগের পজিশনে ব্যাক করবে। তো আমরা সেইভাবেই করি। আসলে আদ্রর ব্যাপারে আমরা ডক্টরের কথা অতিরিক্ত বেশি শুনি, আর আমার যেটা মনে হয় বা ওর বাবার যেটা মনে হয় যে না এটা ওর সাথে যাচ্ছে না বা যাবে না সেগুলোই শুনি, আমাকে কে কি বললো না বললো সেগুলো আমি একদম ড্যাম কেয়ার করি, কারণ আমার ছেলে কারো কথা শুনে তার টেক কেয়ার করার পজিশনে নেই, কোনো বাচ্চাই থাকে না, তবে তারপরও কিছু কিছু মানুষ শুনে, আমিও শুনি, কিন্তু সেগুলো আমি কখনো আমার আমলে নেই না এবং আমি সেগুলো কখনো প্র্যাকটিস করি না, এক্সপেরিমেন্ট করি না, কারণ জীবনটা না অনেক অনেক বেশি কঠিন। আমরা যে বলি জীবন সুন্দর, জীবন এটা সেটা, জীবনকে সুন্দর বানাতে হয়, জীবনকে নিজের মতো সুন্দর করতে হয়, জীবন এমনি এমনি সুন্দর না, তাই না? আমি আমার ছেলেকে নিয়ে স্ট্রাগল করছি, কেউ হয়তো নিজের জীবনে স্ট্রাগল করছে, কেউ আবার হয়তো ফ্যামিলি নিয়ে স্ট্রাগল করছে, তো আমাদের সবার স্ট্রাগলের জায়গাটা আলাদা আলাদা, তাই আমাদের সবসময় চিন্তা রাখতে হবে জীবন শুধু সুন্দর বললেই হবে না, জীবনকে সুন্দর এবং ইজি করতে হবে। আমার ক্ষেত্রে জীবনকে ইজি করার সবথেকে বড় উপায় হলো নিজেকে শুনতে হবে। আমি 10 জনের কথা শুনবো, কিন্তু 10 জনের কথা থেকে আমার কথাটা বা আমার যেটা কমফোর্টেবল সেই জায়গাটা আমি আগে দেখব। আমি যদি অন্য কারোর মতো লাইফ লিড করি তাহলে তো আমার লাইফটা আর আমার থাকলো না, সেটা তার হয়ে যাবে। হ্যাঁ, হাজবেন্ডের ভালোবাসা, মা বাবার ভালোবাসা সব কিছু অনুযায়ী নিজেকে চালাতে হবে যাতে ফ্যামিলি ভালো থাকে, সবাই ভালো থাকবে, তবে নিজের একটা পার্সোনালিটি সবসময় সজাগ রাখতে হয়, সবসময় নিজেকে আগে প্রায়োরিটি দিতে হয়, তাহলে আমি আমার ভালোবাসা মানুষগুলোকে ভালো রাখতে পারবো। আজকের এই ব্লগটা আমি অনেক চিন্তা করে আপলোড করছি। আমি আসলে আদ্রর কিছুদিন আগেও কিন্তু আদ্রকে 911-এ নিতে হয়েছিল ওর খিঁচুনির জন্য, ওর অতিরিক্ত ডায়রিয়া হয়ে গিয়েছিল, আর ডায়রিয়া হওয়ার কারণে শরীরের যে মাসলসগুলো সেইগুলো আস্তে আস্তে সুগার কমে যাওয়া একটা শেভারি টাইপের হয়েছিল, তো তখন আদ্রকে 911-এ নিতে হয়েছিল রাত্রে প্রায় 4:30টার দিকে। তো সেইটা আমি শেয়ার করিনি কারণ আমি মনে করেছি কাউকে কোনো ওইভাবে ইনফরমেশন দিতে পারবো না, তবে আজকের ভিডিওটা শেয়ার করার পিছনে এটাই কারণ, যেসব আপুর বাচ্চারা মাসুম ফেরেস্তা বাচ্চাগুলো এই খিঁচুনির মতো জঘন্য অসুখের সাথে ফাইট করছে তাদের একটু হলেও হেল্প হবে। খিঁচুনি উঠলে ডক্টর যা ওষুধ রেকমেন্ড করে অবশ্যই আপনারা সেটা দিবেন, তবে এটা যদি কারো জানা না থাকে
কান কাতে শুয়ে রাখলে এবং বাচ্চাকে ওই সময়টা বেশি বেশি টাচ না করলে এবং বাচ্চাটাকে একদম ওপেন করে রাখলে ওর শরীরের মাসলসগুলো তাড়াতাড়ি জায়গায় ব্যাক করে এবং সে খুব দ্রুত একটা নর্মাল পজিশনে চলে আসে। তবে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আদ্রুর সাথে আমরা সবসময় এইটা করি এবং এইটা এইখানকার যে ইমার্জেন্সি নার্সরা থাকে, 911-এর ডক্টররা থাকে, ওরা আমাদেরকে বলে দিয়েছে এবং শিখিয়ে দিয়েছে। যাই হোক, আজকে আমি একটু রুট ছিলাম প্রথম দিকে কথাবার্তায়, কারণ আমি অনেক কিছু শেয়ার করতে চাই, কারণ আমি অনেক অনেক বেশি আমার আপুদের মেসেজ পাই, আর বিশেষ করে সেই সব আপুদের পাই যাদের বাচ্চাগুলো আসলেই জীবনের জন্য ফাইট করছেন, মা হয়ে ফাইট করছেন এবং একটু শান্তির জন্য হয়তো বা আমাকে নক দেয় বা আমার কাছ থেকে জানতে চায়। আমরা এরকমই, আমরা যার সাথে নিজের দুঃখটা রিলেট করতে পারি তাকেই আমরা রিচ আউট করতে পারি। এর জন্য আমি অনেক অনেক বেশি খুশি এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।